কালাগুরু সুবোধ ঘোষ কত মহকুমা অফিসার এলো আর গেল কিন্তু মিস্টার টেন্রুকের মতো কেউ নয় ছোট্ট শহর শেখপুরার হৃদয় তিনি প্রায় জয় করে বসেছেন একা উদ্যোগী হয়ে চাঁদা তুলে আর গ্র্যান্ড বাগিয়ে হাসপাতালটাকে তিনি মন্দশা থেকে উদ্ধার করেছেন পদগৌরবে তিনি মুহিরুহ সমান কিন্তু ব্যবহারে তৃণাদপী শুনিছো অতি অমায়িক মিশুক প্রকৃতির লোক আজ সন্ধ্যায় তাকে দেখা যায় দর্জিপাড়ার মিলাদে অন্তরঙ্গ হয়ে মিশে আছেন কাল সন্ধ্যায় হরিসভার প্রাঙ্গণে জুতাজোড়া দরজার বাইরে খুলে রেখে আসতে কখনো ভুল করেন না কোনো তার নিষ্ঠার খুঁত ধরা যায় না মিস্টার জেরম টিএল টেনব্রুক ভারতীয় সিভিল সার্ভিসের একটি নতুন নক্ষত্র আর আলোটাও একেবারে নতুন ধরনের তাছাড়া তিনি একজন ইন্ডোলজিস্ট নিউ ইয়র্কের স্যামসন ইনস্টিটিউটের মুখপত্রে তার গবেষণার বিবরণ নিয়মিতভাবে ছাপা হয় তার ভারতবিদ্যার গভীরতা পশ্চিমা পণ্ডিতেরা প্রথম জানতে পারেন সেই বিখ্যাত থিসিস থেকে ঋগবেদের প্যান্থিজমে কেল্টীয় চারণ সঙ্গীতের প্রভাব এই দুরূহ সিদ্ধান্তকে প্রমাণে অনুমানে প্রতিপন্ন করতে হলে যে পরিমাণ সব প্রতিভ যোগ্যতা থাকা দরকার টেনব্রুক সাহেবের সে সবই আছে তিনি দেবনাগরী লিপি পড়তে পারেন বাংলা লিখতে পারেন ও হিন্দিতে বক্তৃতা দিতে পারেন তার দাদা ক্যাপ্টেন টেনব্রুক ছিলেন বিখ্যাত পরিব্রাজক মার্ক টোয়েনের ঘনিষ্ঠ বন্ধু ভারতীয় কালচার সম্বন্ধে নানান নিগুড় তথ্য তিনি দাদুর কাছ থেকেই জানতে পেরেছিলেন আজকাল ইন্ডিয়াতে একটা জাতিবাদী অনুদারতার মালিন্য দেখা দিয়েছে নাইলে টেনব্রুকের প্রতিভার এই দিকটাও লোকে চোখে দেখতে পেত জগদীশপুর থেকে বদলি হবার সময় বিদায় সভায় বক্তৃতাক্রমে তিনি তার মনের কথা অকপটে খুলে বলেছিলেন আমার বুঝতে ভুল হতে পারে হয়তো আমার জানার মধ্যে ভুল আছে কিন্তু ইন্ডিয়ার আত্মাটিকে আমি একরকম চিনেছি চিরধবল কাঞ্চনজঙ্ঘার চূড়ার মতো ভারতের সেই আত্মাটিকে আমি ভালোবাসি অনেকদিন আগে রাজগিরের মাঠে একটা পাথরের ধূপদান কুড়িয়ে পেয়েছিলেন টেনব্রুক ধূপদানটা একটা লালচে বেলে পাথরের ফোঁটা পদ্মফুলের মতো স্টুডিওতে একটা লম্বা তেপায়া স্ট্যান্ডের ওপর ধূপদানটা বসানো থাকে প্রতি সন্ধ্যায় বেয়ারা এসে ধূপদানের বুকে প্রায় আধ মুঠো কালাগুরু পুড়তে দেয় টেনব্রুক বলেন এর মধ্যে একটা অদ্ভুত প্রাচ্য সৌগন্ধের জাদু লুকিয়ে আছে বিদ্যাপীঠের ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছিল আচমকা একটা হুটখোলা টুরার সড়ক ছেড়ে একেবারে সশব্দে দৌড়ে মাঠের গায়ে এসে লাগলো দুষ্টু ছেলের মতোই উৎসাহে চঞ্চল টেনব্রু গাড়ি থেকে এক লাফে মাঠে নেমে পড়লেন ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে লেগে গেলেন খেলার মাস্টার অনাদিবাবুর বুকে দূর দূর শুরু হয়ে গেল কিছুক্ষণের জন্য হুইসেল বাজানো ভুলে গেলেন তবু বারবার ডেভিড হেয়ারের কথা স্মরণ করে কোনো মতে নিজেকে ধীরে ধীরে আশ্বস্ত করে আনলেন আবার আগের মতো খেলা জমে উঠল কিন্তু করালিবাবুর ছেলেটা ওই বলাই হলো এক নম্বরের বেয়ারা বল ছেড়ে দিয়ে যেভাবে পেছন থেকে সাহেবকে লেঙ্গি মারার চেষ্টা করছে ঘন ঘন ফাউল হেঁকেও ওকে দুরস্ত করা যাচ্ছে না অনাদি মাস্টারের মনের শান্তি ক্ষণে ক্ষণে খুঁচিয়ে নষ্ট করছিল বলাই হিতাহিত ভাবনা নেই ছেলেটার খেলা শেষে টেনব্রুক সাহেব কিন্তু সব ছেলেদের মধ্যে বলাইকেই পিঠ চাপড়ে বাহবা দিয়ে গেলেন সাহেব চলে যাওয়ার পর অনাদি মাস্টার তবু বলাইকে আরেকবার ভালো করে ধমকাতে ছাড়লেন না ভবিষ্যতে আর কখনো ওরকম গোয়ারের মতো খেলবে না অনাদি মাস্টারের মন কেন যেন ভরসা পাচ্ছিল না টেনব্রুক সাহেবকে লোকে আরও ভালো করে চিনতে পারল সেই দিন দরবার দিবসের অনুষ্ঠানে ধন্য ধন্য পড়ে গেল বার লাইব্রেরি ও তালুকদার সমিতির প্রত্যেকটি সভ্য তাছাড়া যত কেরানি, বেনিয়া পাদ্রী সকলেই টেনব্রুক সাহেবের বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে ঘরে ফিরে গেলেন টেনব্রুক সাহেব তার বক্তৃতায় বলেছিলেন আমি প্রত্যেকটি সরকারি কর্মচারীকে এবং বিশেষ করে পুলিশকে একটি সত্য স্মরণ করিয়ে দিতে চাই সেই সত্য হলো। তাঁরা যেন কখনো না মনে করেন যে তারা জনসাধারণের ভাগ্যবিধাতা তারা পাবলিকের সেবক মাত্র পুলিশ যেন সর্বদা মনে রাখে যে তারা মস্তিষ্ক নয় তারা দুটি হাত মাত্র তাদের কর্তব্য শুধু অর্ডার পালন করা আজকের সুপ্রভাতে আমার মনে কেন জানি একটা আবছা আশঙ্কা থেকে থেকে উঁকি দিচ্ছে ভারতের আকাশের অলক্ষে কোথাও বোধ হয় একটুকরো অবাঞ্ছিত বেদনার মেঘ ঘনিয়ে উঠছে বোধ একটা পরীক্ষার দিন এগিয়ে আসছে আমাদের এই ছোট্ট সুখী শহরেও ঝড় দেখা দিতে পারে সেই পরীক্ষায় পাবলিক ও গভর্নমেন্টের সম্পর্ক যেন অনর্থক তিক্ত না হয়ে ওঠে সেই জন্য আমি আগে থেকেই সবার আগে পুলিশকে তার কর্তব্য সম্বন্ধে এই সতর্কবাণী শুনিয়ে দিতে চাই পুলিশ যদি আইনের মাত্রা লঙ্ঘন করে তবে সেটাও রাজদ্রোহ বলে গণ্য করতে গভর্নমেন্ট বাধ্য হবে তারও শাস্তি আছে বক্তৃতার সময় সকলেই একটা তীব্র কৌতূহল ও ঐতিহাসিক প্রতিশোধের তৃপ্তি নিয়ে ডিএসপি রায়বাহাদুর জানকীপ্রসাদের দিকে তাকিয়ে দেখছিল পুলিশ প্রধান জানকি মুখে মুখে কিন্তু কোনো ভাব ভাববৈকল্য দেখা দেয় না লড়াইয়ের ঘোড়ার মতো তার কপালের মোটা মোটা শিরাগুলি এক অবধারিত আশ্বাসে শান্ত গর্বে দপদপ করছিল তেমনি নির্বিকার তেমনি স্পষ্ট বিদ্যাপীঠের খেলার মাঠের মতো শেখপুরার জীবন হাসিখুশিতে চঞ্চল হয়েছিল টেনব্রুক সাহেব রোজ না হোক সপ্তাহে তিনটি দিন অন্তর খেলতে আসেন অনাদি মাস্টার একটা আশঙ্কা থেকে রেহাই পেয়েছেন বলাই আর টেনব্রুক সাহেব একই সাইডে খেলে দুজনের মধ্যে আর কোনো সংঘর্ষের অবকাশ নেই ছেলেগুলো সত্যি সত্যি খেলার ব্যাপারে যেন টেনব্রুকের ন্যাওটা হয়ে উঠেছিল প্রতি বৈকালে ওরা সাগ্রহ প্রতীক্ষায় সাহেবের গাড়ির শব্দের জন্য উৎকর্ণ হয়ে থাকে তবু মেঘ দেখা দিল শেখপুরা শহরকে সত্যিই যেন একটা ঝড়ের আবেগ চারদিক থেকে ঘিরে ধরেছে লোকাল বোর্ডের জন সদস্য ইস্তফা দিলেন তিনটে দিন হরতাল হল রাজগঞ্জ কলিয়ারিতে শুরু হল ধর্মঘট জৈন ধর্মশালা রাঙ্গিনায় একটা জনসভাও হয়ে গেল একটা হাজার মানুষের শোভাযাত্রা স্বরাজ পতাকা নিয়ে শহর প্রদক্ষিণ করে গেল মিস্টার টেনব্রুক অবিচল ছিলেন একটি লোকও গ্রেফতার হল না একশো জারি করে কোনো ঢোলে শব্দ বাজল না পুলিশ শুধু সেজে গুঁজে কোতোয়ালিতে বসে থাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না টেনব্রুকের কড়া নির্দেশ সূর্যকুণ্ডের জলের মতো শেখপুরা যেন তিনটে মাস ধরে উত্তেজনায় ফুটতে লাগল তার মধ্যে মিস্টার টেনব্রুক শুধু একটি কাজ করলেন দিকে দিকে ইশতেহার ছড়িয়ে দিলেন আমার প্রিয় শেখপুরার পাবলিকের কাছে এই আবেদন করতে চাই যে যে কোনো বিবাদ বা প্রতিবাদ হোক আলোচনা করে তার নিষ্পত্তি হওয়া বাঞ্ছনীয় সভ্যতার চরম উন্নতি হল ডেমোক্রেসি ডেমোক্রেসির প্রাণ হল ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন যেন নষ্ট না হয় ঘটনাগুলো যেন নিজের উত্তেজনাতে অবসন্ন হয়ে ক্রমে থিতিয়ে এলো কোথাও প্রতিহত হলো না বলেই বোধ ফুরিয়ে গেল টেনব্রুক তাঁর নৈতিক এক্সপেরিমেন্টের এই অভাবিত সাফল্যে খুশিতে বিভোর হয়ে রইলেন শহরের নানা সম্প্রদায়ের দশজন বেসরকারি এবং পাঁচজন সরকারি প্রধানকে ডেকে নিয়ে শান্তি কমিটি করলেন কেজন্য পরামর্শ দিল ডিএসপিকে কমিটির মধ্যে গ্রহণ করা হোক শুদ্ধাদর্শী টেনবুক সুচিবাতিকের মতো না কুঁচকে আপত্তি জানালেন না কোনো মতেই নয় শুধু থামছে না প্রভাত ফেরির গান ঝড়টা যেন পালিয়ে গেছে শুধু ভৈরবী সুরের একটা আক্রোশ রেখে দিয়ে শেখপুরার নিথর সুপ্তির মধ্যে প্রতিদিন শেষ রাত্রে কারা যেন পথে পথে গান গিয়ে চলে যায় টেনব্রুক দিনগুন ছিলেন এই চৌরচপলতাও ক্রমে শান্ত হয়ে আসবে অনেক দিন গোনা হয়ে গেল টেনরুক ধৈর্য ও বিশ্বাসে অটল ছিলেন শান্তি কমিটি কত গোপন খবর এনে দিল তবু প্রভাত ফেরির ওই রহস্যটা আজও ঘুচল না কেউ বলতে পারে না কারা গান গায় কোত্থেকে আসে এবং কোথায় চলে যায় মাঝরাত্রে শহরের সব পাড়ার কত বুড়ো উঠে বসে থাকে প্রতীক্ষায় নিঝুম মুহূর্তগুলি পার হতে থাকে হতাশ হয়ে ভাবে আজ বুঝি আর গানটা এলো না সে আনমনা অবকাশের মধ্যে চুকিতে বাইরের পথে গানের শব্দ উত্রল হয়ে ওঠে দরজা খুলে বাইরে আসতেই মিলিয়ে যায় কাউকেই দেখা যায় না গান কখনো বন্ধ হবে না শহরে একটা কাহিনী ছড়িয়ে পড়েছে এই গয়া রোড ধরে যদি মাইলখানেক পশ্চিমে এগিয়ে যাও তবে প্রথমে পড়বে চকের ডাক বাংল সেখান থেকে ডাইনেবেগকে আরও পাঁচক্রোশ পুরনো কারওয়ালা পার হয়ে একটা বহেড়া জঙ্গল তার উত্তর ঘেঁষে একটা নদী নদীর এক পাশে একটা প্রকাণ্ড পিপুল গাছ হেলে আছে অন্য পাশে পিডাব্লিউডির সড়ক হ্যাঁ আছে সবাই জানে সার্ভিস বাসগুলো গিরিডির পথে মোড় ফেরার আগে একটু জিড়িয়ে নেয় রেডিয়েটারে নতুন জল ঢালে একটা চৌকিদারি ফাঁড়ি আছে সেখানে পিপুলতলার একটা গাঁথনির উপর দ্রাঘিমার নম্বর লেখা আছে শোকবাহ বেদনার কাহিনীটা আরও করুণ হয়ে ছড়িয়ে পড়ে সেই সন সাতান্নের গদরে ঠিক ওই জায়গাটিতে একশো জন ছত্রিশেপাইয়ের প্রাণ গিয়েছিল এক কার্নাইল সাহেব ওই পিপুলতলায় তোপ বসিয়ে বন্দি ছত্রীদের উড়িয়ে দিয়েছিলেন আরও ঘনিষ্ঠ হয়ে কাহিনীটা সবার কানে কানে চুপি চুপি ফিস ফিস করে যায় গানটা সত্যি কোনো মানুষের গলার গান নয় প্রভাত ফেরিটেরি নয় একটা শব্দ মরিচিকা মাত্র গয়রোরের দিক থেকেই শব্দটা প্রথমে শোনা যায় সারা রাত ধরে এগিয়ে আসে তারপর শহরে ঠোকে এবং ভোর হতে না হতেই সরে পড়ে মিস্টার টেনব্রুক কাহিনীটা শুনলেন বিভ্রান্ত ও সন্ত্রস্ত শান্তি কমিটিকে তিনি আশ্বাস দিয়ে জানালেন ঘাবড়াবার কিছু নেই এইসব প্রেতরাগিনী ও কিংবদন্তির সঙ্গে লড়বার কায়দাও আমি জানি অঘ্রাণের রাত্রি ভোর হয়ে আসে মোরের মাথায় মিউনিসিপ্যাল ল্যাম্পোস্টের মাথাটা তখনও জ্বলছে শিশির ভেজা সড়কটা নেতিয়ে পড়ে আছে অলসভাবে শালের ডালপালাগুলি এক একটা কুয়াশার স্তবক আঁকড়ে নিঝুম হয়ে আছে সেই ফিকে অন্ধকার আর মুখ নিসর্গের মাঝখানে কাছারি রোরের ধারে একটা গাছতলায় মিস্টার টেনব্রুক যেন গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছেন এক অবাস্তব দেশের সেনাবাড়িকে সতর্ক শাস্ত্রীর মতো এতক্ষণ শুনতে পাওয়া গেল মন্থর বাতাসের গায়ে দূরাগত সেই অদ্ভুত সুরের শিহর এসে লাগছে গানের ভাষা স্পষ্ট বোঝা যায় না ছোট ছোট শব্দময় স্রোত একসঙ্গে মিশে গিয়ে যেন সুরপ্রপাত সৃষ্টি করেছে তারা এগিয়ে আসছে নয়া জমানের সূর্য উঠছে জাগো আমার হিন্দুস্থানি ভাই আর বহিন জাগো উঠে এই নতুন রশ্মি সাগ্রহে পান করো গাইতে গাইতে প্রভাত ফেরির দলটা সামনে এসে পড়ল ছোট ছোট কতগুলি গীতপ্রাণ অস্পষ্ট ছায়ামূর্তি চেম্বার জোনেই মিস্টার টেনব্রুক স্তব্ধ হয়ে নিঃশ্বাস রুখে শুনছিলেন কতগুলো কচি কিশোর মানুষের মিলিত কণ্ঠস্বর তার হর্ষ উল্লাস আক্ষেপের প্রত্যেকটি ধ্বনি তার পরিচিত টেনব্রুকের জোয়াল দুটো রুদ্ধ উত্তেজনায় নিঃশব্দে কঠিন হয়ে উঠতে থাকে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন টেনব্রুক পরিশ্রান্ত কানের সুরটা যেন ও ওপাড়া ছুঁয়ে এলোপাথারি দৌড়ে চলে যাচ্ছে মাঠের কাছাকাছি গিয়ে আর একবার বিজয়প্রসাদের মতো উদ্দাম হয়ে উঠল তারপরই আকস্মিক একটা বিরাম কিছুই শোনা যায় না অনেকক্ষণ পর আবার গুমড়ি উঠল একেবারে অন্যদিকে বোধহয় পশ্চিমের ধান ধানক্ষেতের উপর দিয়ে রেল লাইন ডিঙিয়ে দর্জি পাড়ার দিকে ছুটে চলেছে চটুল ঘ বাতাসের মতো গানটা উড়ে যাচ্ছে গল্প আছে আরঙ্গজেব অক্ষয় বটের শেকড় তুলে ফেলে তাতে গরম সীসা ঠেলে দিয়েছিলেন যেন ভবিষ্যতে কোনো দিন আর চারা গজিয়ে না ওঠে একেই বোধহয় আমুল চিকিৎসা বলে টেনব্রুক বোধহয় গল্পটা জানতেন বিকেলে বিদ্যাপীঠের ছুটির পর ছাত্রেরা কেউ বাড়ি ফিরতে পারেনি স্বয়ং টেনব্রুক উপস্থিত থেকে ছাত্রদের একটা শোভাযাত্রা রওনা করে দিলেন রাত দশটা পর্যন্ত শহরের সর্বত্র একটা শোভাযাত্রা ঘুরবে ফিরে বিদ্যাপীঠে এসেই শেষ হবে তারপর খাওয়া দাওয়া হবে টেনব্রুক জিলিপি কেনার জন্য দশটির টাকা দিলেন প্রায় একশো ছাত্রের পুরোভাগে অগ্রনায়কের মতো একটু এগিয়ে দাঁড়িয়েছিল বলাই তাকেই শোভাযাত্রা চালিয়ে আর গাইয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়া হয়েছে টেনব্রুক সাহেবের নির্দেশ বলার মাথাটা সামনের দিকে ভাঙা গাছের ডালের মতো ঝুঁকে ছিল মাটির দিকে একটা দৃষ্টিহীন দৃষ্টি নিয়েই দেখছিল বলাই ওর সমস্ত দুরন্তপনা এক চরম অপমানের আঘাতে যেন অষাঢ় হয়ে গেছে আসন্ন মূর্ছার সময়ে রুগীকে যেন জোর করে দাঁড় করিয়ে রাখা হয়েছে গানটা টেনব্রুকের রচনা নামতা পড়ার ভঙ্গিতে বলায় সুর করে গানের পটটি গাইল আমি যিশুর ছোট্ট মেশ শোভাযাত্রী ছেলেরা বিষণ্ন পাখির ঝাঁকের মতো কিচির মিচির করে ধোঁয়া ধরে গাইল আমি যিশুর ছোট্ট মেশ যেন জীব কামড়ে পড়েছে বলাই হঠাৎ আরও জোরে বিকৃত স্বরে চেঁচিয়ে উঠল প্রতিদিন মোর সুখের অশেষ ছেলের দল প্রতিধ্বনি করল প্রতিদিন মোর সুখের অশেষ শোভাযাত্রা রওনা হল হিতৈষী অভিভাবকের মতো মনের স্নেহ মনেই গোপন রেখে শাসনের দুর্দণ্ড বিগ্রহের ভঙ্গিতে টেনব্রুক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলেন বাংলোয় চলে গেলেন তিনি জানলেন রাত্রি দশটা পর্যন্ত এইভাবে সুপথে চলে ছেলেগুলি ক্লান্ত হয়ে পড়বে বিপথে যাবার উৎসাহও নিভে যাবে তাছাড়া দশ টাকার ঘুমপাড়ানি মিষ্টির ব্যবস্থাও করে দিয়েছেন আর ভাবনা নেই টেনব্রুক নিশ্চিন্ত হলেন সন্ধ্যা হয়েছে ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ারখানা টেবিলের ওপর রাখা ছিল ইন্ডোলজিস্ট টেনব্রুক আজ শেখপুরার প্রত্নরহস্যের বুক চিরে খানা তল্লাশি করবেন ওই প্রতিহিংসা পরায়ণ কিংবদন্তিটা ভয়াবহ ব্যাধির মতো সারা শেখপুরার নাগরিক বুদ্ধি বিষাক্ত করে তুলেছে এর পেছনে কোনো সত্যির ভিত্তি আছে কি গ্যাজেটিয়ার হাত্রে হাত্রে টেনব্রুক এক জায়গায় এসে বিস্ময়ে চমকে উঠলেন সত্যিই যে লেখা আছে ছাপার অক্ষরে ডুংরিচকের ডাকবাংলো থেকে এগারো মাইল দূরে যে পিপুল গাছের তলায় স্থানীয় দ্রাখেমা রেখার পরিচয় লেখা আছে সেখানে একদিন কোম্পানির ফৌজের কামানের বেদি ছিল স্থানীয় লোকেরা বলে মিউটিনির সময় ওইখানে সেপাই বন্দীদের প্রাণদণ্ড হয়েছিল প্রত্নতত্ত্ব বিভাগের কোন গবেট সার্ভেয়ার এই সার গল্পটি সরকারি গ্রন্থের পাতায় ফেঁদে গেছেন মিস্টার টেনব্রুক মনে মনে সেই মূর্ পণ্ডিতের বুদ্ধিকে লিঞ্চ করলেন ধাক্কা দিলেন এসব রন্ধ্র দিয়েই একদিন শনি ঢুকে এবং হয়েছেও তাই জন কোম্পানির বেনুবুদ্ধি দিয়ে বিংশ শতাব্দীর কলোনির শাসন চলে না চাই আমূল চিকিৎসা ইন্ডোলজিস্ট টেনব্রুক তার প্রতিভার ছুরিটি সানিয়ে নিলেন নতুন করে প্যারা লিখলেন ব্রুক। ডুমডিচক ডাকবাংলো থেকে এগারো মাইল দূরে নদীর ধারে পিপুল গাছের তলায় যেখানে দ্রাঘিমা রেখার পরিচয় লেখা হয়েছে সেখানে ব্র্যাকেটে প্রথম পৌরাণিক যুগে খ্রিস্ট মৃত্যুর পরে পঞ্চম শতকে ব্র্যাকেট শেষ ব্রহ্মদত্ত নামে এক ঋষির আশ্রম ছিল হঠাৎ একবার কলম থামালেন টেনব্রুক ভাবতে ভাবতে ভুলু দুটো কোচার মতো পাকিয়ে উঠল কদর্য একটা কুহক যেন ছোট ছায়ামূর্তি ধরে তার দৃষ্টিপথ জুড়ে নেমে বেড়াচ্ছে এই মূর্তিটা চিনতে পারা যায় গান্ধী 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 সবাই তাকে বলে গান্ধী কেই গান্ধী এই অশান্ত অবাধ্য দুষ্টু ফকির গান্ধী কি ভেবেছে সে দাঁতে দাঁত চেপে শক্ত করে কলমটা আবার তুলে ধরলেন টেনব্রুক যেন একটা প্রেরণার আবেশে লিখে ফেললেন এক দুর্দান্ত পাপি কিরাতের দৌরাত্মে রাজ্যের সুখ শান্তি নষ্ট হইতে বসেছিল ক্ষত্রিয় রাজা দেবপ্রিয়ের সেবায় ও প্রার্থনায় তুষ্ট হয়ে ঋষি ব্রহ্মাদত্ত সেই কিরাতকে অভিশাপ দিয়ে ভর্ষ করে ফেললেন টাইপরাইটার মেশিনটাকে সাগ্রহে বুকের কাছে টেনে নিলেন টেনব্রুক নতুন একটি কাগজের স্লিপের ওপর এই ঐতিহাসিক সত্যটিকে টাইপ করে সাজালেন পুরনো প্যারাগ্রাফের ওপর খাপে খাপে মিলিয়ে আঠা দিয়ে সেটে দিলেন চেপে চেপে বসিয়ে দিলেন চারপাশ থেকে দেখলেন যেন কোথাও কোনো ফাঁকা না থাকে এই সামান্য কাজটুকু করতেই হাঁপিয়ে উঠলেন টেনব্রুক ক্ষণে ক্ষণে উত্তেজিত হয়ে পড়ছিলেন একটা বাচাল ঝর্নার মুখে যেন পাথর চাপা দিচ্ছেন আশ্বস্ত হলেন এখন আর কোনো ফাঁক নেই বাকি রইল আজকের রাতটা তখন সন্ধ্যে পার হয়ে গেছে এক কফি খেয়ে পরিশ্রান্ত টেনব্রুক ঘরের ভেতর কিছুক্ষণ পায়চারি করে নিলেন তারপর ল্যাম্পের ওপর নীল কাচের ঘোরটোপ টেনে দিয়ে পড়তে বসলেন সার্থক আনন্দের আরামে সোফার ওপর শরীরে এলিয়ে দিলেন বাইরের শব্দহীন অন্ধকারটা তখন জমাট বেঁধে গেছে একটা শোকাচ্ছন্ন রাত্রির হৃৎপিণ্ডের মতো আমবাগানের ভেতর দিয়ে ছাত্রদের শোভাযাত্রা ফিরছে এতক্ষণে একশত ক্লান্ত ভাঙা গলার একটা বিকৃত গানের শব্দ আসছে ঠিক শব্দ নয় শব্দের রুষ্ট নিঃশ্বাস একটা আহত সর্পযুথ যেন বিষ দাঁত নতুন করে ঘষে নেবার জন্য আড়াল দিয়ে সরে পড়ছে হঠাৎ শিউরে উঠলেন টেনব্রুক ভারতের আত্মার ছবিটা টেনব্রুকের মনের ভেতর হঠাৎ ঘোলা হয়ে গেল কাঞ্চন কাঞ্চনজঙ্ঘার চিরধবল চূড়ার মতো নয় বলায়ের মুখটার মতো বর্ণচোরা হিংসুক ও ভীরু টেনব্রুক খোলা জানালার দিকে উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ নিষ্ফলক চোখে তাকিয়ে রইলেন একটা নিষ্ঠুর নৈরাস্য চিন্তার শিরায় শিরায় শিউরে উঠতে লাগল না ওরা মানবে না আবার ওরা আসবে আজকে রাত্রি শেষে একটা প্রেতের দল বায়ুভূত নিরালম্ব ছোট ছোট মুষিমূর্তি শয়তানি আনন্দের অপমৃত্যুর কোরাস গাইতে গাইতে আবার আসবে দল বেঁধে কাতারে কাতারে রাজগীরের ধূপদানের বুকটা তখন প্রবলভাবে পুড়ে চলছে কুণ্ডলি কুণ্ডলি ধোঁয়া জানালার গারোদের ফাঁক দিয়ে অবলীলায় স্বাচ্ছন্দ্যে বাইরে উড়ে যাচ্ছে টেনব্রুকের মাথার ভেতরে একটা বোবা বিভি শিখা ছটফট করে অসহ উদ্বেগে টেনব্রুক টেবিলের উপর ঘন্টি ঠুকতে লাগলেন বেয়ারাটা তন্দ্রা ছেড়ে ব্যস্ত হয়ে দৌড়ে এসে ডাকল হুজুর টেনব্রুকের সারা মুখে একটা রক্তাক্ত চলার দীপ্তি মাত্রা ছড়িয়ে অস্বাভাবিক রকম স্বরে চেঁচিয়ে উঠলেন জলদি দৌড়ে যাও ডিএসপি সাহেবকে সেলাম দাও সুবেদার মেজরকে বলাও জলদি করো আজ রাত্রে ইস্টার্ন রাইফেলস ঘুমোতে পারবে না শরটাকে কর্ডন দিয়ে রাখো সমস্ত রাত পাহারা দিতে হবে শিকারীর মতো তারা করে আজ ধরে ফেলতে হবে চরম শিক্ষা শিখিয়ে দিতে হবে আজ ডেমোক্রেসির এই সংকটের শেষ ঘটনা হল সম্রাট বনাম বলায়ের মোকদ্দমা তার বিবরণ জানবার উপায় নেই কে ঢুকবে আদালত এলাকায় যে ভয়ানক লাঠি আর লাল পাগড়ির রাস্ফলন বন্দিবাহী মোটর লরিটা থেকে নামবার সময় দূর থেকে বলাইকে চুকিতে একটুখানি দেখতে পাওয়া যায় মাথায় ব্যান্ডেজ কোমরে দড়ি হাতে হাত কড়া ডিএসপি জানকিপ্রসাদের মূর্তিটাই সবচেয়ে স্পষ্ট হয়ে চোখে পড়ে আদালতের উঁচু বারান্দার ওপর টান হয়ে দাঁড়িয়ে বেল্টের ওপর হাত বোলান কপালের ওপর মোটা শিরাগুলি অশান্ত গর্বে দপদপ করে ফুলে ওঠে আর ফটকের বাইরে ভিড়ের দিকে তাকিয়ে হঠাৎ গর্জন করে ওঠেন ডিসপার্স তারপরেই ফটকের পুলিশ পিকেটের দিকে তাকিয়ে থাবা তুলে অর্ডার থাকেন চা